আমাদেরকে কি দেখিয়ে দেয়, আমাদেরকে বুঝিয়ে দেয় যে আমরা ঠিক ট্র্যাকে আছি কিনা। হালেলুয়া। আজকের শিষ্যদের মধ্যেও একটা হুলুস তুলুস পড়ে গেছে, কে বড় তাদের মধ্যে নম্রতা নেই, তাদের মধ্যে অহংকার এসে গেছে, কিন্তু যিশু তিনি স্বয়ং ঈশ্বর হয়ে, স্বয়ং তাদের মাস্টার হয়ে, গুরু হয়ে তাদের পাহাকে ধুয়ে দিলেন, তাদেরকে শিখিয়ে দিলেন যে আমি যেরকম তোমাদের করি তোমরাও অন্যের প্রতি সেই গুরু আচরণ করো। সেই সময় শুধু ছোটরাই কনিষ্ঠরাই বড়দের পা ধুয়ে দিত, কিন্তু যিশু খ্রিস্ট তিনি মহান ব্যক্তি হয়েও তার শিষ্যদের পা ধুয়ে দিলেন। তো আজকের সমাজ আমরা অনেক সময় ভাবি আমি এই, আমি তমুক, আমি অমুক, আমার এই ডিগ্রি আছে, আমার এই জ্ঞান আছে, আমি অমুক জায়গার এই পজিশনে আছি, কিন্তু আমি নিচে নামতে চাই না। কিন্তু যদি আপনি ঈশ্বরের সন্তান হন, যদি আপনি ঈশ্বরের দাসদাসী হন, যদি আপনি ঈশ্বর সেবাকারী হন, তাহলে আপনাকে নম্র সহকারে মানুষের সেবা করা দরকার রয়েছে। আমাকে নম্র সহকারে মানুষের সেবা করতে হবে। তাই প্রভু যীশু খ্রিস্ট আর এই দিনগুলিতে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে আমরা কিভাবে একে অপরকে সেবা করব, একে অপরকে নম্রতা প্রকাশ করবো।